সাতসকালে আনন্দপুরের আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। মৃত্যু হয়েছে 60 বছরের গীতা সমাদ্দার এবং 77-এর অমূল্য সমাদ্দারে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটনার খবর পেয়ে আবাসনে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। বৃদ্ধ দম্পতি এভাবে মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। নোনাডাঙ্গার বাল্মীকি আম্বেদকর আবাসনে মঙ্গলবার সকালে এখান থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, 77 বছরের অমূল্য সমাদ্দার এবং 60 বছরের গীতা দেবীর দুই মেয়ে। তারা বিবাহিত। পক্ষাঘাতে আক্রান্ত গীতা দেবী গত 10 বছর ধরে অসুস্থ এবং প্রায় শয্যাশায়ী। স্ত্রী দেখভাল করতেন অমূল্যবাবু, কিন্তু কয়েকদিন আগে তার হৃদযন্ত্রে অসুখ ধরা পড়ে। চিকিৎসকরা তাকে পরীক্ষা করতে বলেছিলেন, কিন্তু ডাক্তারি পরীক্ষার বদলে উদ্ধার হলো অমূল্যবাবুর মৃতদেহ। গোটা ঘটনা তদন্তে আনন্দপুর থানার পুলিশ। আনন্দপুরের আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ, তবে ঠিক কি কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু এখনো ধোঁয়াশা রয়েছে। মৃত্যু হয়েছে 60 বছরের গীতা সমাদ্দার এবং 77-এর অমূল্য সমাদ্দারের। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। আনন্দপুরের আবাসন থেকে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ, তবে ঠিক কি কারণে এই মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে। যেমনটা প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। দাঁড়িয়ে ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ এবং শুরু হয়েছে তদন্ত। বৃদ্ধা স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী বৃদ্ধ স্বামী, যেখানে দাঁড়িয়ে 77 বছরের অমূল্য সমাদ্দার তার 60 বছরের স্ত্রী গীতা সমাদ্দারকে খুন করেছে, এমনটাও কিন্তু পুলিশের প্রাথমিক অনুমান। আনন্দপুরের আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ, সেখানে দাঁড়িয়ে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আনন্দপুর আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ, সেখানে দাঁড়িয়ে মৃত্যু হয়েছে 60 বছরের গীতা সমাদ্দার এবং 77-এর অমূল্য সমাদ্দারের। তবে পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। তারপরে এই ঘটনা ঘটে, ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ এবং ঠিক কি কারণে এই মৃত্যু তা নিয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটে, তারপরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। সকালে আনন্দপুরের আবাসনে উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ, এখানে দাঁড়িয়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে, ঘটনা তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। ঠিক কি কারণে এই মৃত্যু হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের যেমনটা অনুমান করছেন যে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে। মঙ্গলবার সকালেই এই ঘটনাটি ঘটেছে, তবে তারপরেই আবাসনে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বৃদ্ধ দম্পতির এভাবে মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। তা ধোঁয়াশা কিন্তু ঠিক রয়ে গিয়েছে, কারণ আনন্দপুরের আবাসনে উদ্ধার হয়েছে বৃদ্ধ দম্পতির দেহ। ঘটনাস্থলে পৌঁছয় আনন্দপুর থানার পুলিশ এবং ঘটনা তদন্ত শুরু করেছে। বৃদ্ধ দম্পতিকে এভাবে মৃত্যুতে ঘনীভূত হচ্ছে রহস্য। নোনাডাঙ্গার বাল্মীকি আম্বেদকরের আবাসন, সেই আবাসনেই বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার।
আওয়াজ পান, বেরিয়ে এসে দেখতে পান জামুল বাবু পড়ে রয়েছেন। প্রাথমিকভাবে তারা মনে করছিলেন যে তিনি মাথা ঘুরে পড়ে যেতে পারে এবং তার বাড়ি আমার চলো বলো তো কি আর ভারী বস্তু পড়ে যাওয়ার আওয়াজ পান, বেরিয়ে এসে দেখতে পান জামুল বাবু পড়ে রয়েছেন। প্রাথমিকভাবে তারা মনে করছিলেন যে তিনি মাথা ঘুরে পড়ে যেতে পারে এবং তার এ বিষয়ে জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সাত সকালে যে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার হয়েছে, ঠিক কিভাবে মৃত্যু হয়েছে পুলিশ সূত্রে কি জানতে পারছো? সকালে এখান থেকে বৃদ্ধ দম্পতি দেহ উদ্ধার করেছে সত্য খবর। এখন এখানে থাকতে আমার তো মনে হয় তাদের কোনো অন্য সমাজের বিজ্ঞাপনী তিন মেয়ে বিজ্ঞানিত তারা মজার মধ্যে আবাসনে আসছেন একেবারেই। অনেককে ধন্যবাদ সৌভিক, এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। যেখানে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু গোটা ঘটনা তদন্তে নেমেছে আনন্দপুর থানার পুলিশ।